ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সেফ আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, আর আমি আমার মর্নিংটা অলরেডি শুরু করে ফেলেছি মর্নিং টির সাথে, আর এই মুহূর্তে বারান্দায় বসে মর্নিং টিটা এনজয় করছি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সারাটা দিন আমার কীভাবে কাটে। গরম শুরু হয়ে গেছে গো, প্রচন্ড গরম হচ্ছে। আর আজকে আমাদের রান্নার দিদি এসেছেন, তবে ওনার শরীর খুবই খারাপ, তো কোনতেও আবার প্রেসক্রিপশন দেখে কিছু সাজেশনও দিয়ে দিলেন। তো এইভাবেই চলছে, নিচে কিচেনে একটু দিদিকে হেল্পও করে দিলাম। এই মুহূর্তে ওপরে এসেছি ব্রেকফাস্টটা নিয়ে, আর মাঝে মাঝেই না আমাকে দেখবে একটু ড্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন বলো তো, গরমকালে আমি এটাই করি, আমার এত বেশি সোয়েটিং হয় মাঝে মাঝেই আমাকে এটা চেঞ্জ করতে হয়। তো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। তো চলো আপাতত ব্রেকফাস্টটা সেরে ফেলি। ব্যাগে ভরছি, তোমরা তো কত ব্লগে দেখেইছো যে বাড়িতে বেশ কিছু কাঁচা ধোয়া হয়েছে, তো সেই জামা কাপড়গুলোকে তো আয়রন করতে হবে, তো সেই আয়রনে পাঠানোর জন্যই জামা কাপড়গুলোকে ব্যাগে ভরছি। আজকে রান্নার দিদি তো এসছে কিন্তু ওপরের মেড আসেনি, অতএব ওপরে ডাস্টিং ক্লিনিং এর কাজ আমাকেই করতে হবে, তো এখন সেই কাজটাই সারছি। বেহালা থেকে বাড়ি ফেরার পর সবকিছু জিনিসপত্র তো আনপ্যাক করতে পারিনি, যেগুলো এসেনশিয়াল জরুরি আগে দরকার সেগুলো সব আনপ্যাক হয়ে গেছে। এই ট্রলিটা নিয়ে এখন বসেছি, এই ট্রলিটা আনপ্যাক করব। এতে বেশ কিছু জিনিস আনইউজড অবস্থাতেই রয়ে গেছে, ব্যবহার করা হয়নি সেগুলোকে তুলে রাখতে হবে, আর যেগুলো ইউজ জিনিস সেগুলোকে আলাদা করতে হবে কাঁচাকুচির জন্য। তো এই মুহূর্তে তাই একটু সময় বার করে নিয়েছি, কারণ বুঝতেই পারছ সংসার সামলে সব দিক সামলে সব দিক ম্যানেজ করে তো কাজ করতে হয়, তো এই মুহূর্তে একটু সময় পেয়েছি তাই জন্য ট্রলিটা খালি করে নিচ্ছি। ট্রলি আমার আনপ্যাক করা হয়ে গেছে, আর সবকটা খাপিয়ে একটু চেক করে নিচ্ছি, কারণ কোথায় কি থেকে যায়, কখন কোথায় কি রেখেছি এই মুহূর্তে তো বুঝতে পারবো না, তারপর প্রয়োজনের সময় যখন পাবো না তখন মনে হবে কোথায় গেল কোথায় গেল, তাই সবকটা খাপিয়ে একটু চেক করে নিচ্ছি, কোথাও আর কিছু নেই। তো ট্রলি আনপ্যাক করা আমার হয়ে গেছে, ট্রলি এখন ফাঁকা। এবার আমার কয়েকটা ছোটখাটো জিনিস একটুখানি ভিজিয়ে কেচে নেব, নিয়ে তারপর যাব স্নানে। এই মুহূর্তে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার যাব লাঞ্চে। আর আজকে ইভিনিংয়ে বাড়িতে একটু গেস্ট আসারও কথা আছে, নট শিওর কথা আছে, তো একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, ঝটফট করে কাজগুলো মিটিয়ে ফেলতে হবে। তো চলো এখন গিয়ে ফটাফট লাঞ্চটা সেরে নিই, তারপর সময় সুযোগ করে আবার তোমাদের কাছে ফিরে আসছি। মুখ নিচু করে বসে আছে, আর তার সঙ্গে বড়দির ছেলেও এসছে, আর এখানে আমার চ্যানেলের মালিক, আমার মা এসছে, সবাই মিলে একসঙ্গে আড্ডা চলছে, আর এদিকে ছোটদা আছে, বাবা আছে, দুজনেই এখন কথা বলছে, গল্প করছে। বাংলা থেকে এসেছি, আমার নাম রাজশ্রী, আমি একজন ডান্স টিচার, আমি অনেক দিন পরে আমি আমার মামার বাড়ি এসেছি, আমার ভীষণ ভীষণ আনন্দ, কোনতেও আমার ভাই, এটা আমার মাইমা বসে আছে, মন্দিরা আমার ভাইয়ের বউ, এটা আমার ছেলে, এই আমার দিদির ছেলে,
আমরা এতদিন পরে এসে আমাদের প্রচন্ড আনন্দ, এত আনন্দ ধরে রাখার আমাদের জায়গা নেই। কিন্তু ছেলে পুরো চুপচাপ, ছেলে কিছু বলছে না, এতক্ষণ ধরে প্রচুর কথা বলছিল। আমি মানুষ আর আমি প্রিয় মণ্ডল, ঠিক আছে। আমি বনগা বলে একটা শহর আছে, সেখানে বসবাস করি। এটা হলো আমার মা, মা আগেই পরিচয় দিয়ে দিয়েছে। আর এটা হলো আমার দাদা, নাম রাজদীপ ভট্টাচার্য। আগে তো আমি ডাকতাম শুধু রাজদীপ বলেই, এখন বাবু দাদা বলে ডাকিতা, এমনি এটা ডাকলাম। এটা হলো আমার কন্তেয় মামা, মন্দিরা মামি। আর এটা হলো আমার মা, কি বলা উচিত, মায়ের মামি, আমার মায়ের মাইমা, তোর দিদা। আচ্ছা, আমার কি মামি, মামি কত নম্বর, বড় মামি? হ্যাঁ, বড় মা, বড় মা। আচ্ছা, যাই হলো, ঠিক আছে। কেমন লাগছে তোর এসে সেটা বল। একদিন পরে এলাম, যাই হোক, সেই লাস্ট মনে হয় তোমার বিয়েতে এসেছিলাম, বুঝলে, তারপরে এলাম আসবে। যাই হোক, আমার পরিচয়টা দিয়ে নিই, আমি হচ্ছে রাজদীপ ভট্টাচার্য। এটা আমার মাসি, এটা ভাই, মাসির ছেলে। আর মামা আরও আছে ওপাশে, গল্প করছে দাদুর সাথে। এটা হচ্ছে দিদা, ক্যামেরার ওপাশে যারা রয়েছে দুজন, তারা দুজন, আমরা তো আছি, আমাদের পরিচয় মাসি, মামি, মামি, সরি সরি, মামি হবে। এই আমার পরিচয়, বনগাঁ থেকে এসেছি। যাই হোক, কেমন লাগছে সবাই মিলে একসঙ্গে আড্ডা? খুব আনন্দ, অনেকদিন পরে এসে খুব আনন্দ লাগছে। আর এটা কিন্তু এখন শুধু আমরাই নয়, এটা আমাদের ফ্যামিলিতে যারা আছে সবাই, মানে ইউটিউব ফ্যামিলিতে যারা আছে সবাই দেখতে পাবে আমাদের এই আড্ডাটা, আজকে সবাই দেখতে পাবে। আর আমার মা আজকে খুব খুশি, অনেকদিন পরে বাড়িতে অনেক লোকজন এসছে, আজকে খুব খুশি। বছরে কারণ দুবার জন্মদিন হয়, কারণ ও এইমাত্র বলল বছরে একবার জন্মদিন। জন্মদিনটা বল, জন্মদিনটা কবে? আমার একমাত্র জন্মদিন আছে 23 মে, একমাত্র তারিখে, কারণ 23 মে 2022 যদি জন্ম হয় তার ওকে শূন্য সেকেন্ডে আমি এত বড় হতে পারবো। ওকে ওকে, রাইট রাইট রাইট। আর কি কি খাওয়াবি সেটা বল, যাবো এত দূর থেকে যাবো। বাড়িতে যারা এসেছিল গেস্ট তারা সবাই চলে গেল, আর এত গল্প আড্ডা হইহুল্লোড় হয়েছে যে ওরা যাওয়ার পরে বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। খুব আনন্দ, খুব মজা হয়েছে আজকে, আজকের ইভিনিংটা জাস্ট জমে গেছে। আর যারা এসেছিল তাদের সম্পর্কে তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। এরা হচ্ছে কোনতেওর বড় পিসির ছেলে এবং মেয়ে, আর বড় পিসির মেয়ের ছেলেও এসেছিল, আর বড় পিসির বড় মেয়ের ছেলেও এসেছিল। এরা সকলেই বনগায় থাকে। বনগায় আমার যাওয়া হয়নি, তবে বনগার অনেক গল্প আমি আমার মাদার ইনলর মুখে আর কোনতেওর মুখে শুনেছি। ছোটবেলায় কোনতে ওর এক্সাম শেষ হয়ে গেলে বনগা চলে যেত ছুটি কাটানোর জন্য, সেই সব গল্প শুনেছি। আজকেও সেই সব ওল্ড মেমোরিজ আমরা আলোচনা করছিলাম, চেরিশ করছিলাম। আর কোনতেও বলেছে যদি ওর পক্ষে পসিবল হয় তাহলে কোনো সময় আমাকে বনগায় নিয়ে যাবে ঘোরানোর জন্য। আর খুব খুব আনন্দ হয়েছে, খুব আড্ডা হয়েছে, খুব ভালো লাগলো। আর এত আনন্দ হয়েছে যে ক্যামেরাটা সব সময় অন করার কথাই মাথায় ছিল না। কোনতেও তো মাথাতে ছিলই না, আমারও মাথায় ছিল না, তাও আমি মাঝে মাঝে বলছিলাম যে একটুখানি শ্যুট করে নাও, কারণ আমার যারা ইউটিউবের চ্যানেলের মেম্বাররা রয়েছে, ফ্যামিলি মেম্বার্সরা, তাদের সঙ্গে জিনিসটা আমি শেয়ার করতে চাই। আর তোমরা জানো কি, আজকে যারা আমাদের বাড়িতে এসেছিল এরা প্রত্যেকেই কিন্তু আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বার্স। তো ওনারা একটু আগেই চলে গেলেন, আর আমি এবারে একটুখানি চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপর একটু রেস্ট নেব। আর কোনতেও আবার এখন একটু বেরোবে, তার কারণ ও আজকে ওর বাইকটা সার্ভিসিংয়ের জন্য দিয়েছে। ওর বাইকে একটা প্রবলেম হয়েছিল, গত ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি, যারা রেগুলারলি আমার ব্লগ ফলো করো তারা নিশ্চয়ই জানো। তো সে প্রবলেমটা মিটেও গেছিলো, মেকানিক বাড়িতে এসে সেটা ঠিকঠাক করে দিয়েও গেছিলো, বাইক ঠিকঠাকই ছিল, কিন্তু সার্ভিসিংয়ের জন্য আজকে কোনতেও দিয়েছিল, কারণ সার্ভিসিংয়ের টাইম হয়ে গেছে গাড়িটার। তো সেটারই ডেলিভারি আনার জন্য ও বেরোবে।
তারপর আমি রেস্ট একটু নিয়ে নিয়ে সংসারে যা টুকটাক কাজকর্ম সেগুলো সারবো, তারপর আবার ডিনারেরও ব্যাপার আছে, যা হয়ে থাকে আর কি, বুঝতেই পারছো। তো আজকে সারাটা দিন এইভাবেই কাটিয়ে ফেললাম, আর বিশেষত ইভিনিংটা খুবই এনজয় করলাম। আর আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তাহলে আনন্দে থাকো, জমিয়ে বাঁচো, আর দেখতে থাকো আওয়ার লাইভস ইন অ্যান্ড আউট। টাটা।